আওয়ামী লীগ লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চে ঢাকা বিভাগীয় সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। সম্মেলনে অংশ নেন সংগঠনটির বিভিন্ন জেলা, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায়। সুস্থভাবে জীবনযাপন করতে দেশবাসীকে ভারতের পণ্য বর্জন করার আহ্বান জানান এই বিএনপি নেতা। যদি সত্য কথা ভারত থেকে বলা হয়েছে তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায় না, চেহারাটা বোঝা যায়। এই যে লুকটা, এই লুকটা জানে বললেই তো বাংলাদেশের পথ ঘটে আসছে।